হে এভরি কী খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমার এই পুঁশাক রান্নাটা দেখে কে বলবে যে এটা আমি ফ্রোজেন পুঁশাক রান্না করেছি আমার মনে হয় না কারণ মনে হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি সেটার উদ্দেশ্য হচ্ছে পুঁশাক কীভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রোজেন করে ডিপ ফ্রিজে আর সেটা রান্না করবেন কিভাবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে শাকগুলো ডিপ ফ্রিজে রাখার পরে আমরা যখন রান্না করব। তখন আমরা কতক্ষণ আগে বের করব বা কিভাবে রান্না করব কেমন হবে সো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমার বাসায় দুই মাস আগে এই পৈশাকগুলো এনেছিল রুবেল তো সাধারণত আমরা পৈশাক খুব কম পাই তো যার কারণে একটা শ্রীলঙ্কান শপে ও যখনই দেখলো যে বেশ রিজনেবল প্রাইসে পৈশাক বিক্রি করছে তো তখন সে তিন কেজি পৈশাক কিনে নিয়ে এসেছিলো তো তিন কেজি পৈশাক তো আর একসঙ্গে খাওয়া সম্ভব না আর আমি হচ্ছে সেই পার পার্সন যে শাক কোনোভাবেই আমি নষ্ট হতে দেব না তো যার কারণে আমি এই শাক এখন প্রসেস করে রাখবো তো আমাদের এখানে যেটা হয় এই যে এই এক একমুঠো শাক দেখছেন এই এক মুঠো শাক ঠিক এতটুকু শাক বিক্রি করে হচ্ছে তিন পাউন্ডে আর ও এই এক কেজি শাক কিনে এনেছে তিন পাউন্ড দিয়ে তো মানে খুবই বিগ ডিফারেন্স আর কি হয়তো বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে এটা অনেক দাম কিন্তু আমাদের জন্যে এটা অনেক কম দাম তো যার কারণে ও তিন কেজি শাক একবারে কিনে নিয়ে এসছে বাট এটা আমি এখন ফ্রেশ কিছু খাবো বাট বাকিটা আমি প্রসেস করে রাখবো আর প্রসেস করার পরে সেটা আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদেরকে দেখাবো এতগুলো শাক দেখে হঠাৎ আমার মনে হচ্ছে আমি মনে হয় পুঁই শাকের ব্যাপারই হয়ে গেছি বাট আসলে না আমি যখনই শাক কিনি এতগুলো করেই আসলে কিনি কারণ হচ্ছে কি আমরা যারা বাইরে থাকি আমাদের দুটো জিনিস হয় যারা গাছ লাগায় তাদের হয়তো অনেক বেশি হয়ে গেলে তারা নষ্ট করতে চায় না আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা পাই না তারা যখন পাই একটা জিনিস তখন আমরা বেশি করে কিনে ফেলি তো যাই হোক আমি শাকগুলো বেছে নিয়েছি বেছে এই যে পুরোটা এরকম আমি এক ফোঁটাও শাক ফেলেনি কোনো পাতা ফেলিনি কিছুই ফেলেনি আর এই শাকগুলো হচ্ছে পাতা আর কচি ডাটা হচ্ছে এখানে আর যে মোটা মোটা ডাটাগুলো আছে সেগুলোকে আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম একদম আমি আলাদা করে ফেলেছি কারণ এই ডাটাগুলো আমি মাঝে মাঝে গাছ লাগিয়ে দিই যেমন নিচের অংশটুকু এই যে দেখতে পাচ্ছেন যে এরকম বেশ মোটা ডাল যেগুলো থাকে মোটা কি বলবো এটাকে কি বলে যে ডগাগুলো সেগুলো আমি দু ইঞ্চি করে মাটির নিচে পুঁতে দিই আমি এটার হাফ রাখবো আর হাফ আমি গাছ লাগানোর কাজে লাগাবো তো মোটামোটা ডাটাগুলো আমি রেখে দেবো এই যে এই ডাটাটা দেখেন একদম মনেই হচ্ছে শিকড় বের হয়ে গেছে তো এগুলো লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা যারা বাংলাদেশে থাকেন তারাও কিন্তু এটা করতে পারেন যে পৈশাক তো খুবই কমন আপনাদের প্রতিদিনই হয়তো পাওয়া যায় তো এরকম একটু মোটা ডাল যেগুলো সেগুলো যদি বারান্দায় টবে লাগিয়ে দেন তাহলে আপনাদের বারান্দায় একটা পৈশাকের গাছ হয়ে যাবে তো আমি পৈশাকগুলো এখন সেদ্ধ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পোশাকের মধ্যে একটু পানি আছে ঠিক এভাবেই পানি থাকা অবস্থায় আমি অ্যাবাউট ফিফটি পারসেন্ট টু সেভেন্টি পারসেন্ট শাকটাকে সিদ্ধ করে নেব। পানি আমি ফেলবো না আমি যখন রাখবো এই পানি সহই রাখবো শাকটা সিদ্ধ করার পরে আমি খুব দ্রুত এটিকে ঠান্ডা করে নিয়েছি এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস আপনারা যদি শাকটাকে সবুজ রংটা রাখতে চান তাহলে আপনাকে শাকটা খুব দ্রুত ঠান্ডা করতে হবে আমরা যেহেতু ঠান্ডার দেশে থাকে আমি জানলার সামনে রেখে দিয়েছিলাম জাস্ট দশ মিনিটে শাকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে ফ্যানের নিচে ছড়িয়ে দিয়েও শাকটাকে খুব দ্রুত ঠান্ডা করে নিতে পারেন আমি এখন চারটে জিপার ব্যাগ নিয়েছি হয়তো তিনটে বা চারটে লাগবে আমি জানি না এগুলোকে আমি জিপার ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করার জন্য তো এই হচ্ছে আমার তিনটে ব্যাগ পুরো ভরে গেছে বই এবং এটা যে কোনো একটা ফ্যামিলির জন্য ইনাফ পরিমাণ শাক আমি যেহেতু শাক বেশি খাই এই জন্য আমি একটু বেশি করেই প্যাকেটে ভরেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফ্যামিলির জন্য চার পাঁচজনের একটা ফ্যামিলির জন্য ইনাফ তো আমি এখন ডিফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে আমি শাকটা এখন বের করে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা তো আমি একটু ফ্ল্যাট করে রাখার চেষ্টা করেছি সমান করে তো এই শাকটাকে আপনারা চাইলে দুপুরে রান্না করলে সকালেও বের করে রাখতে পারেন যেভাবে মাছ মাংস বের করেন আর তা না হলে আপনারা ডিফ্রোস করে নিতে পারেন মাইক্রোওভেনে আমি ডিফ্রোজ করে নিচ্ছি তাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ডিফ্রোস করার জন্য দশ মিনিট মাইক্রোওভেনে প্রেস করছি দশ মিনিটের মধ্যে আমার শাকটা একদম নর্মাল একটা টেম্পারেচারে চলে আসবে এবং এটার রঙও একদম সুন্দর থাকবে দশ মিনিট পরে আমার শাকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে শাকটা এখন একদমই নর্মাল টেম্পারেচারে চলে এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম রংটা আমি যেভাবে ফ্রিজে রেখেছিলাম দুমাস আগে ঠিক সেরকমই লাগছে সুন্দর একটা সবুজ রং এখনও আছে এর কারণ হচ্ছে আমি খুব দ্রুত এটাকে ঠান্ডা করে ফেলেছিলাম যাই হোক এই শাকটা আমি এখন রান্না করব মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ দিয়ে আমি এর ভিতরে দু তিনটে কচুর মুখিও দিয়েছি আমার ভালো লাগে একটু বিজলা টাইপের সবজি একসঙ্গে রান্না করলে মজাই লাগে আপনারা এভাবে চাইলে করে খেতে পারেন আর এভাবে না হলে আপনারা আপনাদের যেভাবে খুঁজছি সেভাবেই রান্না করে খেতে পারেন কোনো সমস্যা নাই শাকগুলোকে আমি এখন একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ নিচের সবজিগুলো যেন হয়ে যায় আর উপরের শাকটা তো অলমোস্ট অ্যাবাউট সেভেন্টি পারসেন্ট আমার সেদ্ধ করাই শাকগুলোকে ঢাকবার কোনো প্রয়োজন নেই তাতে রঙটা ভালো থাকবে কারণ আপনার বাকি সবজিগুলো হয়ে গেলে শাকটা হতে বেশি সময় লাগবে না এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া কচুর মুখী দিয়ে পৈশাক দিয়ে একটা সবজি আমি চিংড়ি মাছও দিয়েছি আমি শুরু থেকে রেসিপিটা দেইনি কারণ পুরো রেসিপি দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমার উদ্দেশ্য হচ্ছে আজকে শাকটা কিভাবে আমি সংরক্ষণ করি এবং রান্না করি সেটাই দেখানো তো আমি এখন আরেকটা রান্না আপনাদেরকে করে দেখাবো যেটা আর কি আমরা একদম ড্রাই ড্রাই করি ড্রাই পুঁই শাক রান্না করি নর্মাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ দিয়ে তেল দিয়ে ভেজে যে শাকটা রান্না করি সেটা তো আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি গোল্ডেন রং হওয়া পর্যন্ত এখানে আমি কিছু চিংড়ি মাছও ব্যবহার করব আর অন দ্য আদার সাইডে আমি পৈশাকটা ডিফ্রোস করতে দিয়েছি আমি ডিফ্রোসটাও বারবার দেখাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন একটু আগে যেটা আমি দেখিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ এগুলো খুব সুন্দর গোল্ডেন রঙ হয়ে গেছে আমি একটু সাইডে রেখে নিচ্ছি এখন কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এই চিংড়িগুলোকে এক একটাকে তিন ভাগ করে নেব চিংড়ি মাছগুলো একটু বড়ো তো আমার মনে হয়েছে যে আমি শাকটার মধ্যে যদি একটু ছোটো করে কেটে দিই ঘ্রাণটা ভালো বের হবে মাছ থেকে এবং খেতে মজা লাগবে এগুলোর ভেতর আমি এক চিমটি হলুদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র চিংড়ি মাছের গায়ে একটু রং লাগার জন্য আর কিছুই না তো এটাকে সুন্দর করে একটু ভেজে নেব তারপরে সব কিছু একসাথে করে ভালো করে একটু গোল্ডেন রঙ আসা পর্যন্ত আমি ভেজে নেব নাইস একটা রঙ এসেছে আপনারা বিশ্বাস করবেন না কি সুন্দর একটা ঘ্রাণ আসছে আমার নাকে এই মুহূর্তে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন শুকনো মরিচের একটা ঘ্রাণ এখানে এখন আমি আমার রিফ্রস করা পুঁইশাকগুলো দিয়ে দেবো একদম রেডি আমার পেঁয়াজ রসুনের বাগানটা আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম এক দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর সবুজ রঙ আছে এখনও ঠিক যেরকম আমি ফ্রিজে রেখেছিলাম ঠিক সেরকমই ভাজতে ভাজতে আমি একটা কথা বলি যে আমার এর আগে যে শাক সংরক্ষণের ভিডিওটি আমি দিয়েছিলাম অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আর যারা কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্ন না ঠিক এভাবে বলেছেন যে শাকের কি আকাল পড়েছে যে আমরা এভাবে শাক ডি ফ্রিজে রেখে খাবো শাক তো প্রতিদিনই ফ্রেশ পাওয়া যায় তো অ্যাকচুয়ালি আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা আপনাদের মতো মানুষের জন্য না যারা আল্লাহ রহমতে অত বেশি ব্যস্ত না বা যারা ম্যানেজ করে চলতে পারেন যাদের হেল্পিং হ্যান্ড আছে এই পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি তাদের জন্য যারা অনেক বেশি ব্যস্ত যারা ভেরি বিজি ওয়ার্কিং মম যাদের হেল্পিং হ্যান্ড নেই বা যারা এরকম হয় না যে সহজে শাকসবজি পান না কখনো পেয়েছেন তো অনেক করে কিনে এনেছেন তো আপনি যদি অনেক করে কিনে এনে এভাবে প্রসেস করে রেখে দেন আপনার যখন খেতে ইচ্ছে করবে তখন আপনি খেতে পারবেন স্পেশালি যারা দেশের বাইরে থাকেন তাদের ক্ষেত্রে এরকম হয় যেমন আমার ক্ষেত্রে এরকম হয় আবার যাদের পই গাছ আছে তো তাদের হয়তো বা এমন আছে যে আপনারা অনেককে দিচ্ছেন নিজেরা খাচ্ছেন কিন্তু শেষ হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেত্রে আপনারাও কি করতে পারেন এভাবে ডিপ ফ্রিজে প্রসেস করে শাকটা রেখে দিতে পারেন সো ইন ফিউচার আপনারা যখন খুশি পুরো সিজন আপনারা শাকটা খেতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি এভাবে শাক সংরক্ষণ করেন তাহলে শাকের স্বাদ গন্ধ এবং পুষ্টিগুণ অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট আপনারা ঠিকভাবে পাবেন আমি শাকটি একটি পাত্রে বেড়ে নিয়েছি খুব সুন্দর একটা ধোঁয়া উঠছে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি বোঝাতে পারবো না আপনাদের এবং আমি আপনাদেরকে বলি যে শাকটা দেখে কারো বোঝার উপায়েই নেই যে এটা আমি দুই মাস পরে ফ্রিজ থেকে বের করে তারপরে রান্না করেছি সো ডিপে সংরক্ষণ করে পুঁইশাকের ফ্রেশ টেস্ট যদি আপনারা নিতে চান তাহলে তিনটি টিপস আপনাদের ফলো করতে হবে নাম্বার ওয়ান পুঁইশাকটি সিদ্ধ করার সময় পুরোটা পানি শুকিয়ে ফেলা যাবে না কিছুটা পানি রাখতে হবে নাম্বার টু পুঁইশাকটি খুব দ্রুত আপনাদেরকে ঠান্ডা করতে হবে আর নাম্বার থ্রি আপনাদের প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী প্যাকেট বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে যেন যখন যে প্যাকেটটি আপনি বের করবেন সেই প্যাকেটটি রান্না হয়ে যায় আবার যেন আপনাকে ফ্রিজে ব্যাক করে না রাখতে হয় আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে